আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমি একটি মিষ্টি কুমড়া দিয়ে তৈরি রেসিপি নিয়ে এসেছি। এটা একটা ক্রিমি সস যা পাস্তা দিয়ে খেতে খুবই মজা লাগে। তো আসুন দেখে নিই এর জন্য আমাদের কী কী জিনিস লাগতেছে। আমরা এখন 4 জনের জন্য মিষ্টি কুমড়া ক্রিমি সস বানাবো। আসুন দেখে নিই তার জন্য আমাদের কী কী জিনিস লাগতেছে। পাস্তা আপনারা যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। পাস্তা লাগছে 450 গ্রাম, আধা কেজি বা 500 গ্রাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াকে আমরা ভালোভাবে ছিলে ছোট ছোট টুকরো করে এরকম কিউব করে কেটে নিচ্ছি। এটা আপনাদের ছোট বড় হলে কোনো সমস্যা নেই। এরপর লাগছে 3 থেকে 4 টেবিল চামচ অলিভ অয়েল তেল, ছোট এক সাইজ পেঁয়াজ কুচি করা, 1 টুকরা রসুন, এতটুকু একটা রোজমেরি। আপনারা যদি রোজমেরিটা না পান, তার পরিবর্তে ধনে পাতা বা পুদিনার পাতা ব্যবহার করতে পারবেন। এছাড়া লাগছে পাউডার, একটা এটা হচ্ছে ভেজিটেবল পাউডার। আপনারা যে কোনো ম্যাগির মশলা এগুলো নিতে পারেন, এটাও প্রয়োজন মতন বা 1 টেবিল চামচ। কালো বা সাদা গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, লবণ স্বাদ অনুযায়ী। আর লাগছে 50 গ্রাম ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা ছানা অথবা দুধের সর, একটু দুধ দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন, অথবা ঘন দুধও এখানে ব্যবহার করতে পারেন। তো আসুন আমরা এখন রান্নাটা শুরু করি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি অলিভ অয়েল তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু সামান্য গরম হলেই একে একে পেঁয়াজ এবং এই রসুনের টুকরোটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে ওর মধ্যে আমি রোজমেরিটা দিয়ে দিলাম। এবার একে একে অন্য অন্য সব ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিচ্ছি। ভেজিটেবলস গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে মিষ্টি কুমড়াগুলো সব অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে ভাতটা দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়া দিব। এর মাঝে আমি আর একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি এবং লবণ দিয়ে ফুটিয়ে ভিতরে পাস্তাটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এখন যখন মিষ্টি কুমড়োটা একটু নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। পানি আমি এতটুকু দিব যাতে অর্ধেক মিষ্টি কুমড়া ডুবে থাকে, অর্ধেক উপরে থাকে। এখন আমি রোজমেরিটা উঠিয়ে ফেলবো। আপনারা যদি পুদিনা বা ধনে পাতা ব্যবহার করেন তাহলে তোলার কোনো প্রয়োজন নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়ো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিয়েছি, পানিটাও প্রায় শুকায় এসছে। এর থেকে বেশ কিছুটা নিয়ে আমি এখন একদম ব্ল্যান্ড করে নিব সেই 50 গ্রাম ক্রিমের সাথে। এখান থেকে আমি প্রায় 3/4 উঠায় নিয়েছি, এটা আমি এখন ব্ল্যান্ড করব। আর বাদ বাকিটা এরকম ভাবেই থাকবে। ক্রিমটা দিচ্ছি 85 গ্রাম। যেটা আমি ব্ল্যান্ড করছি সেটা আমি পুরোটা এখানে ঢেলে দিচ্ছি। এরকম একটু আস্তে আস্তে থাকবে এবং একটু ব্ল্যান্ড করা থাকবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পানিটা দিয়ে আমি 3-4 মিনিট নাড়াচাড়া করব এবং এই পর্যায়ে আমি লবণটাও চেক করে নিব। আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি অন্য একটা পাত্রে গরম পাস্তাটা ঢেলে নিয়েছি, তার মধ্যে আমি গরম সসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা যদি আমি জ্বলন্ত চুলার উপরে দিয়ে করতাম তাহলে অতিরিক্ত ঘন হয়ে যেত, যা খেতেও মজা লাগতো না এবং দেখতেও ভালো লাগতো না। আপনারা চাইলে এই পর্যায়ে গ্রেট করা চিজ অথবা যে ক্রিমটা আমরা ব্যবহার করলাম এটাও একটু অ্যাড করতে পারেন, এটা অপশনাল। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিমি মিষ্টি কুমড়ার সস দিয়ে তৈরি পাস্তা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করি খুবই মজা লাগবে।
আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।